বন্যা পরিস্থিতির কারণে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় 3 ঘন্টা থেকে কমিয়ে 2 ঘন্টা করা হয়েছে। এমসিকিউ 20 মিনিট, সিকিউ 1 ঘন্টা 40 মিনিট। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহের এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। অনেক কষ্ট করে আমি ভিডিওটি মেক করেছি, আপনারা দেখেছেন। যারা এখনও আমাদের ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এরকম ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী সপ্তাহে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন।